ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি চমচম মিষ্টিটা বাসায় কিভাবে তৈরি করি, সেই পুরো প্রসেসটাই এই ভিডিওতে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি 3 লিটার দুধের ছানা কেটে নিয়েছি, আর ছানাটা আমি হচ্ছে টক দই দিয়ে করেছিলাম। ছানাটা টক দই দিয়ে করলে কি হয়, ছানাটার পরিমাণ একটু বেশি হয় আর একটু সফটও হয়। আবার ভিনিগার দিয়েও করা যায়, আমি অনেক সময় ভিনিগার যখন বাসায় অ্যাভেলেবেল থাকে তখন আমি ভিনিগার দিয়েও করে নিই। তো ছানাটা 3 লিটার দুধের ছানা কেটে আমি এটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম 5 ঘন্টার মতো। তো 5 ঘন্টা পর হচ্ছে ছানাটার থেকে পুরো পানিটা সরে গেছে। এখন এই ছানাটার ভিতরে হচ্ছে 1/4 কাপ সুজি দিয়ে দিব, কাঁচা সুজি দিতে হবে। এখন হচ্ছে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব, 1.5 টেবিল চামচ ময়দাও দিয়ে দিতে হবে। আর সাথে হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, ঘি দেওয়াতে মিষ্টির ফ্লেভারটা আর একটু বেশি আসবে। এখন এই সবগুলো উপাদানকে ভালো করে হাত দিয়ে রুটি মাখানোর মতো সবগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে দিবেন। এতে করে আমার নিয়মিত যে কোনো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থাম্বনেল বাটনটা ক্লিক করে ছোট্ট একটা লাইক কিন্তু করে দিবেন, আর সাথে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি ছানাগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি, আর এই ছানা মাখাটার উপরেই কিন্তু পুরো মিষ্টিটা ডিপেন্ড করে। ছানাটা মাখা ভালো হলে কিন্তু মিষ্টি এমনিতেই ভালো হবে, এতে টেনশন করার কিন্তু কিছু নাই। অনেকে হচ্ছে ভয় পায় মিষ্টি বানাতে যে মিষ্টি হবে না, তো এমন কিছুই না, মিষ্টি বানানোটা পুরোটা হচ্ছে এই মাথার উপরেই ডিপেন্ড করে যে মিষ্টিটা কেমন হবে। অনেক সাবধানে মাখতে হবে, আবার এমনভাবেও মাখা যাবে না যে এতক্ষণ ধরেও মাখতে যাবে না যে ছানা থেকে যে ফ্যাটটা থাকে, যে তেল তেল ভাবটা থাকে, ওটা যাতে বেরিয়ে না আসে। যদি তেল ভাবটা বেরিয়ে আসে তাহলে কিন্তু মিষ্টি হবে না, ফেটে ফেটে যাবে আর ভিতরটা শক্ত থেকে যাবে। এখানে হচ্ছে আমার প্রায় মাখা হয়ে গেছে। এখন আমি যেহেতু আমার বেশ অনেকটা ছানা, তো এইটার ভিতরে মাথা যাবে না, সেহেতু আমি অল্প অল্প করে নিয়ে একটু এটাকে আবারও সুন্দর করে মুথে নিব। আমি ফার্স্টে এইভাবে 5 মিনিট করে মেখে নিলাম। এখন আরেকটা প্লেট নিয়ে অল্প অল্প ছানা নিয়ে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে এইভাবে করে মুথে নিতে হবে, যাতে করে ছানার ভিতরে কোনো দানা জাতীয় কোনো কিছু যাতে না থাকে, যাতে সুন্দরভাবে এটা একটা ডো তৈরি হয়ে যায়। তো অবশ্যই এইভাবে হাতের তালু দিয়ে ডোলে ডোলে নিতে হবে, তাহলে মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হবে। মিষ্টি বানানো কিন্তু কোনো মানে কোনো কঠিন একটা কাজ না, শুধু এই মাথাটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই মিষ্টি মরতে মরতেই হাত ব্যথা হয়ে যায়, তাছাড়া মিষ্টি কিন্তু বানানো খুবই সহজ। এই মাথাটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো আমি সাধারণত এইভাবেই সবসময় বাসায় বানায় থাকি, তো ভাবলাম যে আজকে যেহেতু বানাচ্ছি কেননা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো অনেকে হয়তো বানাতে জানে, অনেকে আবার জানে না, তো অনেকে হয়তো বা হেল্প হবে ভিডিওটা দেখে, তো তার জন্য ভিডিওটা করা। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ছানা নিয়ে এইভাবে মুথে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন যে একদম সফট হয়ে গেছে এখন ছানাটা আগের থেকে, এটা একদম পারফেক্ট এখন মিষ্টি তৈরি করার জন্য। তো আমার যেহেতু আরও ছানা রয়েছে, তো আমি সবটুকু ছানাকে এইভাবে করে মুথে নিব। আর আপনারা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি, আগে তো অনেক অনেক বেশি মিষ্টি বানাতাম, দেখা যেত 1 সপ্তাহ পরপরই মিষ্টি বানানো হতো।
তো এখন আর বেবিদেরকে নিয়ে পেরে উঠি না, যার কারণে আর মিষ্টি মিষ্টি কিছুই বানাই না। তো অনেকদিন যেহেতু বানাই না, তো ভাবলাম যে একটু বানাই, এখন ভুলে তো আর যায়নি, দেখি বানিয়ে দেখি কি অবস্থা। তো অনেকদিন পরেই মিষ্টিগুলো বানিয়েছি এবার। তো আমার পুরোটা ছানা মথা হয়ে গেছে, এখন আমার পছন্দ মতো আমি শেপ এখানে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। প্রথমে লিচি কেটে নিব, তাহলে সুবিধা হবে, মিষ্টির সাইজগুলো পারফেক্ট হবে। তো এখানে আমার চমচম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, আর এই আমি মোটামুটি বড়ই একটু সাইজ করেছি, ক্যামেরায় খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে আমি 5 কাপ চিনি দিয়েছি আর 10 কাপ পানি দিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে পানি চিনি যতটুকু দিব পানি তার ডবল দিতে হবে। সাথে আমি 5-6টা এলাচি দিয়ে দিয়েছি। পানিটা যখন চিনির শিরার সাথে একদম মিশে যাবে চিনিটা, সেই পর্যায়ে হচ্ছে মিষ্টিগুলোর ভিতরে দিয়ে দিতে হবে। পানিটাকে খুব বেশি জাল করা যাবে না, যা চিনিটা গলে গেলে ফুটে উঠলেই আমরা মিষ্টিগুলোর ভিতরে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে এটাকে সঙ্গে সঙ্গে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে এটাকে আর খুলে দেখতে যাবেন না যে মিষ্টিগুলো কেমন হয়েছে, এটা 30 মিনিট এভাবেই ঢাকা থাকবে। ফুল মানে ফ্লেমে দিয়েই এটাকে হচ্ছে রান্না মিষ্টিটাকে তৈরি করতে হবে। তো আমি মিষ্টিগুলো সব এখন দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে দিলাম। 30 মিনিট পরে আপনাদেরকে ঢাকনি উঠিয়ে দেখাচ্ছি যে আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। তো আমার যখন 30 মিনিট পরে, এখন আমি 1 কাপ এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চমচম মিষ্টি বানাবো, তো চমচম মিষ্টি তো একটু হলুদ টাইপের হয়, তো সেই কালারটা আনার জন্য কিন্তু এইভাবে পানি দিয়ে 3 ঘন্টা হতে হবে। আমার এখানে 2 ঘন্টা পরে এই যে এমন কালার এসেছে মিষ্টিটার, তো আমি আরও 1 ঘন্টা জাল করে নিব, মানে যতক্ষণ না আমার চমচমের পারফেক্ট কালার আসছে। দেখেছে মিষ্টিগুলো ফুলে কিন্তু পুরো পাতিলটাই ভরে গেছে, আর একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি। এখন আমি 1 কাপ যখন পানি দিয়ে কন্টিনিউ জাল করতে করতে আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দেখাচ্ছি আমার মিষ্টিটা অরিজিনাল কালার 3 ঘন্টা পরে কেমন হয়েছে। তো 3 ঘন্টা পরে আমার প্রায় চমচমের কালার একদম পারফেক্ট এসে গেছে, এর থেকে বেশি কালার আমার আর প্রয়োজন নেই, জন্য এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। দিয়ে আমি এইভাবেই ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার পরে আমি মিষ্টি শিরা থেকে উঠিয়ে মাওয়াতে জড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম মাওয়া মাখিয়ে নিতে পারেন, নাহলে এমনি পরিবেশন করতে পারেন কিংবা খেতে পারেন। তো রেডি হয়ে গেল আমার চমচম মিষ্টি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।